আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার ওয়াইফ মানে সুইটি মিষ্টি খেতে চেয়েছে, তবে জানি না কি মিষ্টি পছন্দ করবে, কারণ প্রত্যেকটা মুহূর্ত টেস্ট চেঞ্জ হতে থাকে মুখের। তো কখনো বলে এইটা খাবো, কখনো বলে ওইটা খাবো। তো জানি না আজকের মিষ্টিটা ভালো লাগবে কিনা, তো দেখি আমি আমার পছন্দ মতো নিয়ে যাই, পছন্দ হয় কিনা। তো তোমরা সঙ্গে থেকো আমার। তো একটু পরেই বেরোবো, এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট কলিগ্রামে যাব, সেখান থেকে খুব ভালো সুন্দর কিছু মিষ্টি চুজ করব। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় ভিডিও বানাচ্ছি নতুন করে, আর আজকে পুরো ক্লিন সেভ করে একবারে বসে আছি, কোন জায়গা? তো তোমাদের জানিয়ে দিই, এটা হলো আমাদের শপ, এখানেই থাকা হয় সারাদিন, মর্নিং টু ইভিনিং, ইভিনিং বললে বলবে নাইট, তাই না? তো আসো কোনো দিন, কেউ যদি আমাদের এই দিকের থাকো, চাঁচলের থাকো, তাহলে আসো, দেখা হবে নিশ্চয়ই। চলো দেরি না করে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিই আমাদের শপটা। তো এখানে আমাদের হোলসেল রিটেল দুটোই পাওয়া যায়, বিয়েবাড়ির বা দৈনন্দিন জীবনে যা সমস্ত কিছু সকাল থেকে রাত্রি পর্যন্ত যা প্রয়োজন হয় সমস্ত জিনিস পাওয়া যায়। দ্বিতীয় কথা হলো যে আজকে সুইটি আমার কাছ থেকে একটা জনসন বেবি সোপ চেয়েছে, সেটা নিয়ে যেতে হবে, তো নিয়ে নিলাম। চলো তাহলে দেরি না করে এবার বেরিয়ে পড়া যাক। আমার বাইকটা একটা অন্ধকার জায়গায় রাখা ছিল, সেখানে আসলাম, আর সেই বাইকটাকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম কলিগ্রামে। এখানে খুব সুন্দর সুন্দর চপ, সিঙ্গারা আর গরম গরম পেঁয়াজি, এই সমস্ত জিনিস পাওয়া যায়, আর খুবই টেস্টি হয়, খুব ভালো। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখলাম অনেক রকমের মিষ্টি রাখা আছে। এবার কনফিউজ হয়ে গেলাম যে কোনটা নিবো আর কোনটা ছাড়বো, জানি না কোনটা পছন্দ করবে, ভালো লাগবে কি না, খাবে কি না, কারণ ভালো না লাগলে আবার খায় না। তো অনেক মিষ্টি দেখার পর তারপর দেখলাম যে এই ক্ষীর টাইপের মিষ্টিটা নেওয়া হোক, আর গরম গরম লাল মিষ্টি বা ল্যাংচা নেওয়া হোক। আমার মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার বাড়িতে ঢুকতে না ঢুকতেই বুঝতে পেরে গেছি যে টিভি চলছে আর ম্যাডাম হয়তো ঘরে শুয়ে আছে। সত্যি তাই, দেখে তো আমাকে পুরো খুশি। কি করছিস তুই? এই নে তোর, দেখ কি কি আছে। মানে খুব অল্প অল্প করে নিয়ে এসেছি কিন্তু, হ্যাঁ, রাগ ঘষা করা যাবে না, কারণ প্রত্যেকদিন ভালো খাওয়াই ভালো। আচ্ছা, তাই না? আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি যে আমি না বেশি কিছু মিষ্টির নাম জানি না, তো আমি বললাম এইটা দাও ওইটা দাও, আর এই বলেই কিন্তু প্যাকিং করে দিয়েছি। আচ্ছা, ওই ছোট ছোট দানার কি, ওইটাকে কি নাম কি ওইটার? আচ্ছা, ক্ষীর, মিষ্টির ক্ষীর নাকি? আচ্ছা, আর একটা কি বলে ল্যাংচা, তো ভালো লেগেছে। ক্যা ক্যা কেনা কেনা কে চা রহে হ্যায় ভাই আপ? এনেছি ওইটা ভালো লেগেছে, ওইটা বলছি আমি। আমি এটা বলছি না যে টেস্ট কেমন, না খেয়ে আবার কি করে টেস্ট বলা যায়। ওটাও ভালো লাগবে, মানে তুমি এনেছো ওইটাও ভালো লেগেছে আমার। হ্যাঁ, আর আমি যে খাবো, মানে খেতে পাবো, এটা তো আরো বেশি মজার, তাই না? হ্যাঁ, এইটাই খাবার জন্য বসে গেলি একা একা? আমি আমি নাই। বাবা, কি 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 নিয়েছিস? খিটা, খা খা, আমাকে দিচ্ছিস? এ বাবা, বাহ, হেভি টেস্ট তো। খাবি না, খাবার জন্য তো নিয়েছি, কেনে? এত অল্প অল্প করে খেলে কি করে হবে? আমরা তো ছেলে মানুষেরা, বিশেষ করে মেয়েদের মধ্যেও অনেকেও আছে যে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে দেয়। কে কে খাও তাড়াতাড়ি বলো তো কমেন্ট সেকশনে। কেমন হয়েছে একটু রিভিউ দাও মোটামুটি করে, বলো ভালো মন্দ খারাপ। ভালো, ব্যাস, শুধু ভালো, এত কষ্টের ফল শুধু ভালো, খুবই ভালো। আর বলে বলে এত কব বলাতে আমাকে, মানে জোর করে বলাতে হচ্ছে? আহ,
না না না, আমি কালো লাল কালো জামুন লাল জামুন কিছু খেতে ভালো লাগে না আমার। খাও। আচ্ছা চলো ঠিক আছে, তুমি যখন ভালোবেসে দিচ্ছ। বাহ খুব টেস্ট হয়েছে কিন্তু, তুমি বানিয়েছো এটা? ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেই, মতলব কুছ ভি। আচ্ছা তুমি করে বলছি, আল্লাহ রেসপেক্ট, আল্লাহ তুই বানিয়েছিস? এ বাবা হয়ে গেল। আচ্ছা আমাদের ভিউয়ার্সদের কিছু বলতে চাইছো? একটু জোরে বলবা, শুনুন শোনা যাচ্ছে না। বলতে চাইছি যে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে যেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আবার দেখা হচ্ছে কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না, আর আমাদের এই ব্লগের মধ্যে যে ভুলগুলো হয়েছে ধরিয়ে দিবেন, একটু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। একটা ছোট্ট মেসেজ, আমাদের মা বাবার জন্য আমাদের জীবন, তাই মা বাবাদের পাশে থাকবেন।